हेलो फ्रेंड्स, वेलकम बैक मौसुमीज कुकिंग चैनल। आमी मौसुमी आबार चले एसेछि आपनादेर काछे नतून एकटी रेसिपि निये। आजके आमी बानिये देखाबो खूब सहज एकटी रेसिपि, माछेर डिमेर बड़ा। एई रेसिपिटा एतई सहज जे अनेकेई जानबेन रेसिपिटा, अनेके नाओ जानते पारे। तो जारा जानबेन ना तारा देखे निन की की लागछे उपकरण। निये निएछि एखाने 200 ग्राम माछेर डिम এবং নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এর একটা ছোট পেঁয়াজ কুচি করে নেওয়া আছে। নিয়ে নিচ্ছে দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো, ছোট চামচ, এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবং হাফ কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা উপকরণ। এখানে জল অ্যাড করতে হবে না। এই যে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে এসেছে। আমি এখানে অ্যাড করব সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। এবং তেল গরম হয়ে এলে আমি তাতে বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে আসছে, এবার আমি তাতে মাছের ডিমে যে সব উপকরণ দিয়ে মেখে রেখেছি সেটা বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি একে একে। এখানে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে রেখেছিলাম এবং বড়াগুলো যখন ছাড়বে তখন ফ্লেমটা লো করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর একটা দুটো বাকি আমি সেগুলো দিয়ে নিচ্ছি। এবং এগুলো ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসছে বড়াগুলি। এইবার আমি গরম গরম সার্ভ করব মাছের ডিমের বড়া। রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়া। খুবই সহজ একটি রেসিপি, খুবই সাধারণ ঘরের উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মাছের ডিমের বড়া। তো আপনাদের যদি এরকম সহজ সহজ রেসিপি পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে অনেক ঘরোয়া পদ্ধতিতে অনেক রেসিপি আছে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব আমি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।